নীলফামারীতে বিদেশি পিস্তল সহ তরিকুল আলম ইসলাম ওরফে পিচ্চি লিটন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১৩ সিপিসি ২। সোমবার দুপুরে জেলার ডিমলা উপজেলার ভেন্টিয়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিটন নীলফামারী সদর উপজেলার কচুকাঠা এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে। বিকেলে র‍্যাব ১৩ সিপিসি ২ এর কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ তথ্য জানান রংপুর র‍্যাব ১৩ এর কমান্ডার আরাফাত ইসলাম। প্রেস ব্রিফিং এ তিনি জানান, ডিমলা উপজেলায় বেশ কিছুদিন ধরে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে তাদের কাছে খবর আসে। সেই অস্ত্র ব্যবসায়ী, সে অস্ত্র ভাড়া দিত, শীতল সে একজন অস্ত্র ব্যবসায়ী, এবং সেই ভাড়া দিয়ে সে এই ছিনতাই কার্যক্রম অপরাধ কার্যক্রম পরিচালনা। তার ভাষ্য মতে গত 5 দিন ধরে অস্ত্রটি তার কাছে ছিল। তার ভাষ্য মতে আমরা আরো আরো গভীর তদন্তে যাবো। বেশ কিছুদিন ধরে সে এই অস্ত্র, যেহেতু সে নিয়মিতভাবে সাভার থেকে এই ডিমলায় পরিবহন বাস চালক হিসেবে সে আসা যাওয়া করে, সেই বাস চালনা করতো এবং পাশাপাশি এই চিন্তায় সম্পূর্ণ একটি এলাকাতে, মানে অর্থাৎ রাস্তার পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার আপনাদের গোয়েন্দা জানে তাকে আমাদের গোয়েন্দা জানে তাকে পাঠানো হয়। প্রেস ব্রিফিং এ র‍্যাব ১৩ সিপিসি ২ এর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসান, সিনিয়র এএসপি সালমান নূর আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।